যেই পরিমাণ খেলা কোচরা এখন যেটা করছে সেটা হচ্ছে তারা ওই খেলার সময় গিয়ে যোগ দিচ্ছে টিমের সাথে, কিন্তু প্লেয়ারদের ডেভেলপমেন্টে কিন্তু সময় দিতে পারছে না। মোর কমফোর্টেবল ওয়ার্কিং উইথ দোজ ডোমেস্টিক টি টোয়েন্টি লিগস, তো সেক্ষেত্রে হাই প্রোফাইল কোচ বলেন বা এই ধরনের একটা জাতীয় দলের কোচিং করার মতো কোচিং এক্সপার্টিস কিন্তু আমাদের খুব একটা অ্যাভেলেবেল আমরা সবসময় পাই না। নাজমুল হাসান পাপন থেকে শুরু করে বিসিবির কর্মকর্তা সবার মাথায় একটাই চিন্তা, রাসেল ডোমিঙ্গোর শূন্য স্থানে কে হবে যোগ্য ব্যক্তি। তবে বিসিবির কোচ নিয়োগের ক্ষেত্রে এবার রয়েছে বিশদ পরিকল্পনা। সেই পরিকল্পনায় সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তিন ফরম্যাটে ভিন্ন ভিন্ন কোচ নিয়োগ দেওয়া, আর সেই প্রক্রিয়াতে অনেকটা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই এগিয়ে যাওয়ার পথে বিদেশি হাই প্রোফাইল কোচের মাঝে দেশের সেরা কোচ সালাউদ্দিন স্যারকে বিসিবির মনে পড়বে কি? বিসিবির নতুন পরিকল্পনাতে যথেষ্ট পরিমাণে সুযোগ থাকছে বিদেশি কোচের সাথে দেশি কোচ নিয়ে ভাবার। তিন ফরম্যাটে যদি আলাদা আলাদা কোচ নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে কোচিং স্টাফদের সংখ্যা হবে প্রায় 6-7 জন। তাই একাধিক কোচের মাঝে সালাউদ্দিন স্যারকে নিয়ে পরিকল্পনা সাজাতে পারে বোর্ড। অনেকে প্রশ্ন তুলতে পারে, বোর্ড প্রস্তাব দিলে সালাউদ্দিন স্যার সেই প্রস্তাবে সাড়া দিবেন কি না। সব কোচের স্বপ্ন থাকে জাতীয় দলের সাথে কাজ করার, শুধু প্রয়োজন কাজের পরিবেশ, আর সেই পরিবেশ তৈরি করতে হবে দুই পক্ষকে। কেন সালাউদ্দিন স্যারের কথা বারবার ফ্রন্টলাইনে আসে এই চিত্রটা দেখুন। বিপিএলের দল কুমিল্লার অনুশীলন ছিল একাডেমি মাঠে, ঠিক বিপরীত পাশে ব্যাটিং করেন মিথুন আলী। অনুশীলনের এক ফাঁকে নিজেই গেলেন মিথুনের কাছে, দেখিয়ে দিচ্ছেন ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এজন্যই তিনি দেশের সেরা কোচদের একজন। এছাড়া বিগত দিনগুলোতে আমরা দেখেছি বাংলাদেশের সেরা ব্যাটাররা যখন অফর্মে থাকে তখন সবাই প্রিয় কোচের শরণাপন্ন হয়, নিজেদের টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করেন এবং ভালো ফলাফলও সবাই পেয়ে থাকেন। তাই বলছি, কোটি কোটি টাকা খরচ করার থেকে যদি লাখ লাখ টাকা খরচ করে ভালো কিছু হয় তাহলে বোর্ড, ক্রিকেটার, দেশি কোচ তিন পক্ষ হবে লাভবান। নাকি বিদেশি হাই প্রোফাইল কোচ খোঁজার মাঝে লোকাল কোচরা আড়ালে চলে যাবে? তো একজন আমাদের যে হেড কোচ উনি রিজাইন করেছেন, আমাদের এই ব্যাপারটা যেহেতু এই পজিশনটা খালি হয়েছে আমরা এ ব্যাপারে কাজ করব, এবং যখন বিষয়টাকে ফুললি কনফার্ম হবে এবং এটা ডকুমেন্টেড হবে তখনই হয়তো আমরা বলতে পারবো। এর আগে কিন্তু আসলে কোনো নাম আমাদের দিক থেকে বলাটাও ঠিক হবে না, এবং যাদের সাথে আমাদের যোগাযোগ হবে বা হচ্ছে তাদের জন্য বিষয়টা বিব্রতকর হবে। সো আমরা চাবো যে এই বিষয়টাকে এইভাবেই আপনারা দেখেন, এবং আমরা চেষ্টা করব যে আমাদের যেহেতু একজন জাতীয় দলের জন্য একজন প্রধান কোচ আমাদের দরকার, সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একজন হেড কোচ আনার ব্যাপারে আমরা কাজ করব। আবু নাইম, স্পোর্টস অ্যান্ড নিউজ।